ভারতীয় জনতা পার্টি আদর্শ ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 68তম আত্মবলিদান দিবস পালন করা হলো কোচবিহারে জেলা বিজেপি কার্যালয়ে। এদিন বিজেপি জেলা কার্যালয়ে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ, মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নীতি আদর্শ নিয়ে এবং আত্মবলিদানের রহস্য নিয়ে বিস্তর আলোচনা করা হয় বিজেপি জেলা নেতৃত্বে। এদিনে কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য নিত্যানন্দ দাস, মন্ত্রী, কোচবিহার জেলার পর্যবেক্ষক অভিজিৎ বর্মন সহ অন্যান্য কার্যকর্তাগণ। এ বিষয়ে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক তথা কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতী রাভা রায় কি জানিয়েছেন শুনব। দেখুন, পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ডক্টর ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে আত্মবলিদান দিবস 23শে জুন। তিনি 1953 সালের 23শে জুন যে কাশ্মীরে তাকে যে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে, তিনি পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা। আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা চলছে, এই মুহূর্তে ওনার বলিদান দিবস আমরা সারা বাংলা জুড়ে পালন করা হচ্ছে। কোচবিহারেরও প্রতি প্রান্তে ওনার যে মৃত্যু হয়েছে সেই রহস্য আমাদের সমস্ত কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে সম অযোগী এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের আজ অস্তিত্ব বিপন্ন, এই কেন বিপন্ন আমরা তার বলিদান দিবস এবং আত্মজীবনীতে তুলে ধরার চেষ্টা করেছি। তিনি কাশ্মীরে গিয়েছিলেন, কাশ্মীরে তার কিভাবে হত্যা হয়েছে, তাকে কিভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, সেই 23শে জুন, তারপর 24শে জুন তার মরদেহ কলকাতায় পৌঁছায়, সেই মৃত্যু আমরা জনগণের কাছে এবং সারা বাংলার মানুষের কাছে তুলে ধরছি যে এই সময়ে তার যে পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলাদেশ থেকে তিনি রক্ষা করেছিলেন এবং এই মুহূর্তে তার সেই যে রক্ষা করার জন্য কী কী করেছিলেন এবং পশ্চিমবঙ্গ অস্তিত্ব সংকটে এই মুহূর্তে ভুগছে, আমরা প্রতিটি এই ওনার আত্মবলিদান দিবসের মাধ্যমে প্রত্যেকটি বাঙালি হিন্দুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আজও তার মৃত্যু রহস্য আমরা জানতে পারিনি। তার যে যখন মরদেহ কলকাতায় পৌঁছেছে যে জনশ্বাস হয়েছিল সেই রেকর্ড কিন্তু আজকে এখনো কেউ ভাঙতে পারেনি। তাই ডক্টর শ্যামাপ্রসাদের জীবন, এই যে মৃত্যু রহস্য এবং আত্মজীবনী, বাঙালি হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকেরই জানা উচিত এবং পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে রক্ষা করতে হবে, জানতে হবে, নয়তো পশ্চিমবঙ্গ আবার পশ্চিম বাংলাদেশে পরিণত হবে।